পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল হক প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলার সদর উপজেলার 9 নং মাগুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যতীশচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।